লেউকি জিত লেউকি আমরা তো বাংলাদেশী তো নাকি বাংলাদেশ আর এই গেঞ্জি দেখলি আবার রাগ হচ্ছে এই গেঞ্জি গাইতেছিস কিসের জন্য এই শালা হাতুড়িয়া সিং শালা শালা ওত তো পাবো না তোর মেরে দিবি এই শালা এই শালা বুঝাবো পরে তুই কিডা আমি হাতুর সিং হাতুড়িয়া সিং তুই এই শালা তোর জয় করবো এই দাঁড়া বিসমিল্লাহ আল্লাহু আকবার এই দাঁড়া দাঁড়া অরিজিনাল না তো আমার নামই এই ও নাম ওই হ্যাঁ অরিজিনাল না না তাহলে জবাই করা বাদ দিলাম তোর জবাই খেয়ে দাদা কি জানি দাদা কি দাঁড়া দাঁড়া বিসমিল্লাহ আল্লাহ ওরে থামো দিন কি হয়েছে তাই বলো দিন আরে ও এখনো বাংলাদেশের ক্রিকেটের সাপোর্ট করে ও ও এখনো বাংলাদেশের ক্রিকেট খেলা দেখলো এই তুই কি জন্য এখনো বাংলাদেশের ক্রিকেটের সাপোর্ট করিস আমার এইটা বুঝা চাচা তাহলে আমার এই এই জনই তারা কইলি আমার সেই দিরে তো কে জানি তোর গায়ে এখনো এই গেঞ্জি কে জানি এখনো এখনো সেইটা কয় আচ্ছা দাদা আমি কই দাও দাদা 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 বাঁধে যাসি গায় দেব তে কাঁধে যাসি গায় দেব দাদা বাংলাদেশের খেলা বাংলাদেশের প্রতি একটা দুর্বলতা আছে না আমাদের হারলেও কি জিতলেও কি আমরা তো বাংলাদেশই তো নাকি বাংলাদেশ ওরে এই দুর্বলতা আছে বুঝলেই তো আমি সকালে তো তাড়া করলাম রে বাংলাদেশ কি খেললো বিশ্বকাপে হারার দিক থেকে বাড়ি যাওয়ার জন্য প্রথম হইয়াছে এ দুঃখ করে থব আমি এই দুঃখেই তো তোর তাড়া করতেছি দুঃখে কেউ তাড়া করো তুমি তো আমাদের তো জমি কই দিতে আটু গান তাছাড়া কি করবো আর এই গেঞ্জি দেখলে আবার রাগ হচ্ছে এই গেঞ্জি খাইতেছিস কিসের জন্য তাহলে আমরা এখন কি করবো সেটা তো বলবা তুমি এই পাপনদা ক্রিকেটটারে ধ্বংস করে ছাড়িয়ে দিলে আর এই যে সাকিব আল হাসান না সরুম হাসান হ্যাঁ সে তামিমের সাথে গোলমাল করি এমন একটা কাজ করি ফেলিছে আর এই যে কি হাতুড়িয়া সিং শালা এই শালা এই শালা হাতুড়িয়া সিং শালা শালা ও তো পাবো না তোর মেরে এই শালা এই শালা ওরে তো আমি তো অরিজিনাল না এ কি রে শালা ক্রিকেট কি শিখাস না তুই শালা শালা কি শালা এই শালা চাচা ওর নাম হাতুড়িয়া সিং নাম হলো হবে নাম হলো হবে কি বিপদে পড়লাম আমি শালা হাতুড়িয়া শালা শালা হাতুড়িয়া ডাক্তার তুমি এমবিবিএস মারাইছো তুমি এই চাচা চাচা এমবিবিএস মারাইছো চাচা তুমি ঠান্ডাও চাচা ঠান্ডাও বলছি আমি একটা কথা কই শোনো ওই যে বাংলাদেশের যে খেলার মানে যে খেলা যে দুর্বলতা এটা যে কেন যে পারে না এই দুর্বলতা সম্পর্কে তুলে ধরে ওদের একটু মানে বলো কিছুটা বলো ফোন তুই এই আপনদার কাছে ফোন ধরাই দি আপনদার কাছে ধরা ডাইরি খাইসকে ওর সাথে কথা হবে ও ক্রিকেট থেকে হয় ও ট্রান্সফার হবে না আমি ট্রান্সফার হব কল যাচ্ছে আমি না আমি না কল যাচ্ছে দাদা কল যাচ্ছে কথা কই না কথা কই না হ্যালো হ্যাঁ আপনদা কোচি ক্রিকেটের তো একেবারে ইন্দাই খেয়ে দিস কিন্তাই আচ্ছা ঠিক আছে আমি কোচি এই ক্রিকেটটা আর কত ধ্বংস হইলে তুমি চেয়ারটা ছাড়বা কতটুকু অশ্রু গড়ালে হ্যাঁ তাকে বলি আমি ধৈর্য কতবার হারলে তাকে বলি আমি সীমা হারা ধৈর্য হ্যাঁ আমার একটা জিনিস বুঝাও আরে পাকিস্তানের সাথে বাংলাদেশ আরে কিভাবে আমার এইটা বুঝাই দিতে হবে যে 71 সালের পরাজিত শক্তি সেই পরাজিত শক্তি কালকে যেভাবে দুর্দান্তভাবে এই ফখরুল ইসলাম আলমগীর তারপরে গুলাম আজম ইরাজে ব্যাট করলো এটা কিভাবে করে ফখরুল ইসলাম আলমগীর গুলাম আজম ইরাকারা ওই যে ব্যাট করিয়ে কালকে তোমার তো এই ফখরুল ইসলাম আলমগীরই তো 81 রান করে ম্যাচ সেরা হয়েছে তারপরে এই যে গুলাম আজম সে কুতা থেকে এত ব্যাট করার শক্তি পায় এই শালা হাতুড়েছি শালা হাতুড়েছি ওরে চাচা ফখরুল ইসলাম আলমগীর নাম আছে ফখর জামান আচ্ছা আর ওই যে গুলাম আজম কথা না গুলাম আজম নাম আছে বাবর আজম হ্যাঁ সেই তাই তালি তাই এই রায় এত রান করে কিভাবে হ্যাঁ 71 সালে আমরা এদের পরাজিত করেছি না সে তো না কুত
কোথায় গিয়ে ঠেকেছে আমার এটা বুঝাও তা সেটাই তো কি চেতনা তোমাদের এটা ক্রিকেটে পাকিস্তানে আরে ভাই নেদারল্যান্ডের সাথে হারিয়েছিস অসুবিধা নেই ইংল্যান্ডের সাথে হারিয়েছিস অসুবিধা নেই তারপরে তোমার সাউথ আফ্রিকার সাথে হারিয়েছিস অসুবিধা নেই তারপরে তোমার ইয়েগের সাথে হারিয়েছিস অসুবিধা নেই কিন্তু পাকিস্তানের সাথে হারলি এই শালা হাতুড়ে সিং তাছাড়া অরিজিনালটা নাও ওগের সাথে হারলে কি বুঝলি আমার এইটা খোয়া হ্যাঁ ওকে সাথে এইভাবে হারে কিভাবে আরে ভাই বাঘ মারাইছাও কিসের বাঘ এই কিসের বাঘ রে এই বাঘের এই প্রতীকটা চেঞ্জ করতে হবে করিয়ে ওখানে হনুমানের ছবি পাঠাইতে হবে হনুমান হইতে হবে হনুমান খেলা তোমরা বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করতে চাও হাজার হাজার মানুষ এই খেলা দেখার জন্যই ভারতে গেছে ভিসা করে টিকিট করে বিশ্বকাপ ক্রিকেটে খালি শুধু আফগানিস্তানের একবার হারাইছাও আফগান বাকিগুলো সব নিজেরা হারতে চাও এটা তো হারানো আত্মসমর্পণ করা হোয়াট ইজ দিস যেই মাহমুদুল্লাহকে বাদে রেখেছিলে সে ছাড়া কেউ শালা ফালা শালা হাতুড়ে এই এইটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব হ্যাঁ হয় ক্রিকেট ছেড়ে চলে যাও না হলে ক্রিকেট ছাড়াই দাও আমরা এই ক্রিকেট দেখতে চাই নে মাফ করো দিন চাচা ওর মাফ করো এইটা আমার ডাইরেক্ট কথা হইলো এই এইটা হ্যাঁ এই কথা মাথায় রাখতে হবে আমরা আর কাঁদতে চাই নে হ্যাঁ কালকে একজন কইয়েছে যে বাংলাদেশের ক্রিকেট হইলো ওই যে এর মতো কের মতো গার্লফ্রেন্ডের মতো একদিন যদি ভালো থাকে তো সাত দিন মন খারাপ অভিমান ভাগাতে নাও আচ্ছা তাহলে এই ক্রিকেট থেকে সরিয়ে দাঁড়াবি রে ভাই ভালো খেলো দিয়ে নির্বাচন যেন ভালো করে করতে পারে রেখে দিলাম কথায় একটাই আমার কিছু কই না হাতুড়ে সিং শালা বাড়ি চলো